আমরা এখন এই মেট্রো রেল থেকে বেরিয়েই সামনে মসজিদ এটা না দেখলেই নয়, দিল্লিতে আসায় বেথা হয়ে যেত। জামে মসজিদ ১৬৫৬ সালে প্রতিষ্ঠা হয়েছে জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি জিয়া ভাই, আমাদের হাসান ভাই, সাইম ভাই, সবাই আমরা আজকে আসছি। এটা আমাদের এই আমাদের জিয়া ভাইকে দেখতে পাচ্ছেন। নিউ দিল্লিতে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা এক এক করে সবার মন্তব্য শুনবো, ঠিক আছে? এখন আমরা শুনবো জিয়াবার মুখ থেকে। জিয়াবার অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, জামে মসজিদ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? ভালো। আচ্ছা, এখন আমাদের প্রিয় ভাই মামুন ভাইয়ের কাছে শুনে, হ্যাঁ বলো। আমাদের আসলে আমরা খুব একটা ভালো আনন্দ ফিল করছি। আমরা আসছি নিউ দিল্লিতে, একই জেলার মানুষ আমরা, রাজবাড়ি সর্জন কান্দার মানুষ। আমাদের খুবই ভালো লাগতেছে ভাই ব্রাদার, একসঙ্গে মজা করতেছি সুদূর ইন্ডিয়াতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সুস্থভাবে আবার বাংলাদেশে ফেরত যাইতে পারি। আলহামদুলিল্লাহ। আমাদের এই যে শাইন ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালোই আছি। আজ আমরা জামে মসজিদে আসলাম, খুব ভালো লাগতেছে। ইন্ডিয়ার জামে মসজিদ, এটা বলতে গেলে প্রাচীন যুগের একটি মসজিদ, ১৬শ শতাব্দীর একটি মসজিদ। এই মসজিদটি আমরা ইনশাল্লাহ ঘুরে দেখবো, এটা নামাজ পড়বো ইনশাল্লাহ। এল মসজিদ ১৬৫৬ সালে। হ্যাঁ, ওকে, টাইম হয়নি, এখনই যাই, দুইটা রাখাত অন্তত নামাজটা পড়ে এখান থেকে বিদায় নেই।
এইটাই হচ্ছে ফুল মূল ভিউ। সেবা করবে আমাদের জন্য, সে বলবে যে রঞ্জু আসছিল এখানে, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ আমার যাদের উদ্দেশ্যে আমি এখানে আসতে পারছি, আল্লাহ ভিডিও হচ্ছে উদ্দেশ্যে আমি এখানে আসতে পারছি, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ রাখে, রোগ মুক্ত রাখে, দুশ্চিন্তা মুক্ত রাখে। আল্লাহ যেন যাদের ওসিলে আমি এখানে আসতে পারছি, আল্লাহ যেন তাদেরকে আমার আমি যেন তাদেরকে হজ করানোর তৌফিক হজ করাতে পারি, এই জন্য আল্লাহ যেন আমার তৌফিকটা দান করুন। এবং আল্লাহ যাদের ওসিলে আমি আসতে পারছি, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখেন, তাদের যেন সবসময় ভালো রাখেন। এখন আমি এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেটের এই পাশে, এই পাশে চিহ্ন, এই যে আমাদের এটা হচ্ছে গেট, এই সেই গেট, গেট দিয়ে চলে যাবে। গেটে কিছু লেখা আছে, আমি একটু দেখি, গেটে লেখা আছে, হিন্দিতে লেখা আছে অবশ্য, কেউ বুঝবেন না, হিন্দিতে লেখা, কেউ বুঝবেন না, তারপরও চেষ্টা করবেন বোঝার জন্যে। ঠিক আছে, এই হচ্ছে মূল গেটেরই, এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এই দেখেন কী সুন্দর, কী সুন্দর, ইশিরে অনেক সুন্দর, অনেক সুন্দর গেট, অনেক সুন্দর, ক্লোজ 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 যথেষ্ট। বেরোয় যাচ্ছি, আমরা এই গেটে বেরিয়ে গেলাম।